আজি এই ডাউটনাট অ্যাপটো ডাউনলোড কৰক। ডাউটনাটে সামৰি ল'ব 6ৰ পৰা 12 লৈকে আপোনাৰ সকলোবোৰ ক্লাছৰ মেথছ, ফিজিক্স, কেমিষ্ট্ৰি আৰু বায়'লজিৰ ডাউটসমূহ। সমাধান পোৱা যাব তাকো অসমীয়াত। কেৱল মাত্ৰ আপোনাৰ প্ৰশ্নটোৰ এখন ফটো তোলক, সেইখন ক্ৰপ কৰক আৰু লগে লগে ভিডিঅ'ত সমাধান পাওক। এনেধৰণৰ আৰু ভিডিঅ' চাবৰ বাবে ডাউটনাট অসমীয়া ইউটিউব চেনেলটো ছাবস্ক্রাইব কৰক। Hello everyone, the question to get is Saha. Who is a ball of mass m and radius r is released in a viscous fluid, the value of its terminal velocity is proportional to. So, what is the ball mass m and radius r is a ball to. And what is the viscous fluid that is a radius. So, here terminal velocity is a who is a car proportional to. Suppose তো বলটো কি কৰিছে এটা এনেকৈ ইয়াতে এটা ভিস্কাছ ফ্লুইড আছিল তো বলটোৰ মাছ এম আৰু ৰেডিয়াছ স্মল আৰ তো বলটো ইয়াতে ৰিলিজ কৰাৰ পিছত ইয়াতে যিটো ভিস্কাছ ফ'ৰ্চ লাগিব এইটো ডাইৰেকশ্যনত সেই ভিস্কাছ ফ'ৰ্চটো উলিয়াব দিছে যদি তলফালে মুভ কৰে বলটোৱে তো এনেকৈ লাগিব ভিস্কাছ ফ'ৰ্চটো তো এই ভিস্কাছ ফ'ৰ্চটো কি হ'ব কাৰ প্ৰপ'জনেল হ'ব সেইটো উলিওৱা বাই ষ্টোকছ ল তো স্টোকছ ল কি কয় ভিস্কাস ফোর্স প্লাস বুয়েন্সি ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট তো ভিস্কাস ফোর্স টু কি আছিল 6 পাই ইটা রো আর ভিটি এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি এটা উলিয়াব দিছে আমার ভিটি টু তো বুয়েন্সি কি আছিলে 4/3 পায়ার কিউব রজি ওয়েট হব এম জি তো ইয়ারপর আমি ভিটি টু লিয়াম তো এটা 6 পাই এটা আর ভিটি তো এইটাই ফেলে নিছো এম জি মাইনাস 4/3 পায়ার কিউব রোজি তো এটা ভিটি টু এফালে রাখি বাকিখিনি ডিভাইড করে দিব এনেকে এম জি বাই 6 পাই ইটা আর মাইনাস এটা কি হবে 4 পাই আর কিউব রোজি বাই 3 ইন্টু 6 পাই ইটা আর তো ইয়াতে যিটো ৰ' আছে ৰ'টো ইয়াতে নেগলিজিবল বুলি ধৰা হয় কেতিয়াবা যদি নেগলিজিবল হয় তো কি হ'ব ইফ ৰ' ইজ নেগলিজিবল তো ডেঞ্চিটি নেগলিজিবল হ'লে কি হ'ব আমাৰ ইয়াতে ভিটিটো কি পাম ভিটি ইজ ইকুৱেল টু এম জি বাই 6 পাই ইটা আৰ তো এইটো চোৱা জি কনষ্টেণ্ট পাই কনষ্টেণ্ট ইটা কনষ্টেণ্ট তো গোটেইকেইটা কনষ্টেণ্ট তো ভিটি টু যিটো টাৰ্মিনেল ভেলচিটি আছে প্ৰপৰ্চনেল টু এম বাই আৰ তো এইটো ক'লে এম বাই আৰ প্ৰপৰ্চনেল টু তো এইটো অপশ্যনত চোৱা হা এম বাই আৰ দিয়া আছে অপশ্যন ছেকেণ্ড অপশ্যনটো কাৰেক্ট এনচাৰ থেংক ইউ